আসসালামু আলাইকুম। অনেক মজার একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আসলে ডাল দিয়ে যে এত মজার রেসিপি মিষ্টি হয় জানা ছিল না, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি। খুবই মজার এবং খুবই সুস্বাদু হয়েছিল এই রেসিপিটা। তবে কালা ফুড কালার, আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই। যদি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করা যেত তাহলে মনে হয় কালারটা আরও ভালো আসতো, আমার কাছে ছিল না। এখানে আমি মুগ ডাল নিয়েছি এক কাপ পরিমাণ। তো ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে কসলিয়ে কসলিয়ে ধুয়ে এই ডালটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। তো ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এখানে কয়েকবার ধুয়ে নিয়েছি, আবার যখন ভিজিয়ে রাখবো ভিজানোর পরেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এখানে এক ঘন্টার জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন এই ডালটা আমি ব্লেন্ডার করব। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, সামান্য একটু পানি দিচ্ছি, কতটুকু কতটুকুতে দেখতে পেয়েছেন। তো এই যে ব্লেন্ড করে নিচ্ছি আর কীরকম হবে গুলাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, এরকম হবে। তো আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিব। তো আমি এখানে একটা প্যান নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিলাম, এর মধ্যে ওই গোলাটা ভাজতে হবে ডালের। এই যে এরকম ঘন হয়েছে, তো এইটা এভাবে একটু একটু করে দিয়ে দুই পাশে শুধু উল্টিয়ে হালকা লালচে করে ভেজে নিলেই হবে, অতিরিক্ত ভাজা লাগবে না, আবার একদম কমও না। হালকা লালচে দুই পাশে হলে কিছুক্ষণের জন্য উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিলেই হবে। আমি সব কয়টা খুব ভালোভাবে এভাবে ভেজে নিব এবং খুব বেশি ভাজা লাগবে না, যেটা বলেছি দুই পাশে একটু উল্টিয়ে পাল্টে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এই যে আমি কিভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, ঠান্ডা করে নিয়েছিলাম, কিন্তু তারপরে আমি আবার ব্লেন্ড করে এই যে এরকম গুঁড়ো করে নিতে হবে, যে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম গুঁড়ো করে নিয়েছি আমি। তো সব কয়টা আমি ভালোভাবে এভাবে গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এখন আমি চুলায় চলে যাব। আমি এখানে এক কাপ চায়ের কাপের এক কাপ চিনি দিয়েছি আর তার সেই কাপেরই এক কাপ পানি দিয়েছি। এটা এক তারের একটা চিনি এক তার বানাতে হবে, এক তারের যখন একটা ঘনত্ব আসবে তখন আমি দুইটা দারুচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম তিনটা। তো আমি এখানে এক তারের একটু চিনির শিরা করে নেব, নিয়ে তারপরে হচ্ছে আমি অন্য কাজ করব। তো এখানে এই যদি ফ্লেভার মিশাতে চান আপনারা, অরেঞ্জ ফ্লেভারটা দিলে খুব সুন্দর কালার আসে এবং ডালের ঘ্রাণটাও থাকে না, তো তখন সেক্ষেত্রে এই চিনির এই ডাল দেওয়ার আগে অরেঞ্জ কালারটা মিশিয়ে নেবেন। আমার কাছে ফুড কালার নাই তো আমি দিতে পারি নাই, দিলে কালারটা খুব সুন্দর আসতো। তারপরে এই যে ডালগুলো দিয়ে দিয়েছি আর আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিছুটা বাদাম কুচি করে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে, তারপরে ভালোভাবে নাড়াচাড়া করব। আর আরও কিছু ডাল আছে সেটাও আমি মিক্স করব এখন, আরও দিয়ে দিব ঢেলে। তো সেই ডালগুলোও আমার এরকম ব্লেন্ডার করে নিচ্ছি, তো সেগুলো আমি নিয়ে একবারে এই যে দিয়ে দিয়েছি সবগুলো একসাথে, কিছুক্ষণের জন্য ভাজতে হবে, একটু বোঝাই যাবে যখন পানিটা শুকিয়ে যাবে, আঠালো হবে বোঝা যায়। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভরে ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশিক্ষণের জন্য না, দুই এক মিনিটের জন্য আপনি নাড়াচাড়া করে বুঝতে পারবেন। চুলা থেকে পানি শুকিয়ে উঠে আসবে যখন, দেখতে পাচ্ছেন উঠে আসতেছে ডালটা, তখন বুঝতে হবে যে আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গেছে, তখন আমি নামিয়ে ফেলবো। তো এটা আমি আরেকটা পাত্রে নামিয়ে ফেলবো। আরেকটা পাত্রে আমি নামিয়ে নিলাম, নিয়ে এটা হালকা একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর হাতে ঘি মাখিয়ে নিয়ে তারপরে আমি এটা মিষ্টির মতো শেপ দিয়ে নিতে হবে, আপনি যে কোনো শেপে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আরও ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও ভালো লাগে। তো আমার নতুন আপুরা ভাইয়ারা যারা কখনো করেন নি তারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি, বেশ ভালো লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া, ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আর এটা বাসায় তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।